This is ABC News, AGT Live. AGT Live. তার মা আমাদের পঞ্চায়েতে প্রধান ছিলেন, সেই প্রধানের বাড়ি সেখানে ভেঙে চুরে তছনছ করেছে এবং বিভৎস চেহারা সে বাড়ি তৈরি করেছে। একটা স্বর্ণের দোকান ছিল, দোকান সেই ওই যে বড় রামদা বলে সেদিকে কেটে টুকরো টুকরো করেছে সে সমস্ত দিক। এবং এই ভোলা দাস হচ্ছে দক্ষিণ জেলা সভাপতি, সহকারী মানে সহকারী সভাপতি সভাপতি, সে তার ভাগিনা, হ্যাঁ সে মানে কালা মানিক এ নামে সে পরিচিত। সে তার বোনের বাড়িতে গেছে, সেখানে বলছে ছেলে যদি নমিনেশন প্রত্যাহার না করে তাহলে খুন করা হবে, তুমি কিন্তু তখন আমাকে আমাদের দায়ী করতে পারবে না। সারা রাজ্যের নির্বাচন আজকে আট মাস জোট গভর্নমেন্ট এখানে এসেছে সরকারে, মানুষের মধ্যে একটা উপলব্ধি আসছে যা প্রতিশ্রুতি দিয়েছিল। আমি ভীষণ ডকুমেন্টের কথা বলছি না, দশ দফা একটা দাবি হ্যান্ডবিল করে যেটা লক্ষ লক্ষ বিক্রি করা হয়েছে প্রতিশ্রুতি তার মধ্যে রাখা হয়েছে, আজকে একটা প্রতিশ্রুতিও সেখানে রক্ষা করবে। পাহাড়ি এলাকা এখন চরম খাদ্যভাব চলছে, মানুষ বাংলাদেশে যাচ্ছে সেখানে গন্ধকি সংগ্রহ করার জন্য, নানাভাবে মহাজনেরা নতুন করে মহাজনী ঋণের মধ্যে সেই সমস্ত গরিব মানুষকে আজকে আবদ্ধ করছে। তাদের মতন এখানে দেশ থেকে তৈরি করবেন ত্রিপুরার মানুষ এটা কোনো অবস্থার মধ্যে মেনে নেবে না। ত্রিপুরার এখানকার জাতি উপজাতি মানুষের ঐক্যবদ্ধ শক্তি, গণতান্ত্রিক শক্তি এর বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আগামী দিনে আরও বৃহত্তর সংগ্রাম হবে, আগামী 11 তারিখ ভারতবর্ষে এক নতুন দিনের সূচনা হবে, সেই সূচনার সঙ্গে সঙ্গে ত্রিপুরার মানুষেরও গণতান্ত্রিক চিন্তা চেতনা এই সরকারকে কোন জায়গায় নিয়ে যাবে এখনই বলা কঠিন, কিন্তু তার ধাক্কা পড়বে। আমি বিজেপি সরকারকে এটা সতর্ক করতে চাই, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করবেন না, প্রত্যেক মানুষ যাতে তার গণতন্ত্রকে প্রয়োগ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার স্বাধীন মতামত যাতে সে ব্যক্ত করতে পারে, সে স্বাধীনভাবে চলতে পারে। মা বোনদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে গত দুদিনই আমরা দেখেছেন, কলেজের ছাত্রী পরীক্ষা দিতে এসেছে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গেছে, গর্ভকে দেখেছেন 11 বছরের মেয়ে তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে তারপর তাকে খুন করেছে। এমন দিন যাচ্ছে না যেদিন দুজন না তিনজন না চারজন মা বোন আজকে সেখানে খুন হচ্ছে না। আজকে মনোনয়নপত্র মানে উইথড্র করার শেষ দিন, আমরা আজকে এখানে এসেছি, আমরা তো অনেক জায়গায় মনোনয়নপত্র দিতে পারি নাই, জিরানিয়া বোয়াই তেলিয়ামুড়া একটি মনোনয়নপত্র দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। আপনারা জানেন জিরানিয়া যখন আমাদের কর্মীরা আমাদের নেতারা দিয়েছিল গাড়ি ভেঙে দিয়েছে, পুলিশ ব্যারিকেড করে নিয়ে যেতে পারেনি, কোনো আইন নেই। যে কয়টা মনোনয়ন সাবমিট আমরা করেছিলাম গত 3 দিন যাবৎ বিরোনিয়া শান্তিরবাজার বিশাল সহ বিভিন্ন জায়গায় তারা এইভাবে পরিস্থিতি তৈরি করছে, গিয়ে জোর করে মনোনয়নপত্র উইথড্র করার জন্য সাইন করাচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই আজকে আমরা পুলিশ হেডকোয়ার্টারে এসেছি, এইটা চলবে কি না ত্রিপুরা, গণতন্ত্র ধর্ষিত আজকে বিজেপিরা, পুলিশ নীরবে ভূমিকা গ্রহণ করছে। This is ABC News, AGT Live.